নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের দু সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি প্রথমে আমি তোমাদের এম তারপরে তোমাদের এসএ কিউব তারপরে তোমাদের আমি সম্পূর্ণ বড় প্রশ্নগুলো দেখিয়ে দেবো তোমরা যদি এই সালের প্রশ্নগুলো ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো দেখো একদাগের প্রশ্ন কী বলেছে সব ইতিহাস সমকালীন ইতিহাস এই উক্তিকার এর অ্যান্সার হবে এর অ্যান্সার ক্লোজের এর রোমান টু প্রশ্ন কী বলেছে রাস্তরঙ্গিনী রচনা করেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কল হন রোমান থ্রিতে কী বলেছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো এর অ্যান্সার হবে বিয়ের আনসার গোল মরিসকে। রোমান ফাইভের প্রশ্ন কী বলেছে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে এর অ্যান্সার হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স রোমান ফাইভের প্রশ্ন ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অ্যান্সার হবে ডি এর আনসার বাংলা রোমান সিক্সের কোয়েশ্চেন কি বলেছে স্তম্ভর সঙ্গে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও রোমাননের কি আছে ফারুক শেয়ারের ফরমান এর অ্যান্সার পেয়ে সতেরোশো সতেরো বিয়ের অ্যান্সার ঠিক আছে তো দেখো অর্থাৎ এর অ্যান্সার পেয়ে রোমান বি রোমান টু এর ডি রোমান থ্রি এ রোমান ফোর এর সি সাত নম্বরের প্রশ্ন নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার তো দেখো অ্যান্সারটা ভুল আছে এর অ্যান্সার পেয়ে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আট নম্বরের প্রশ্ন কী বলছে বর্তমান ভারত রচনা করেন অ্যান্সার হবে এর আনসার বিবেকানন্দ নম্বর নাইনের প্রশ্ন সুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন অ্যান্সার হবে এর আনসার দয়নান সরস্বতী দশ নম্বরের প্রশ্ন রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন অ্যান্সার হবে সির আনসার মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এগারো নম্বরের প্রশ্ন প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অ্যান্সার হবে সির দাদাভাই নৌরজি বারো নম্বরের প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় অ্যান্সার এর আনসার লাহোর অধিবেশন তেরো নম্বরের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরাই কী আছেন অ্যান্সারবে এর আনসার ওয়াভেল চোদ্দো নম্বরের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও তো দেখো রোমাননে কী আছে আর আই এন বিদ্রোহ রোমান কী আছে ক্লিপস মিশন রোমান কী বলেছে লিনীতগ্রহ প্রস্তাব রোমান ফোরে কী বলেছে আজাদহিন সরকার তো দেখো এই যে অপশান আছে এই অপশানগুলোর ভিতর থেকে যে অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট হবে সেটা আমাদের সি এর অ্যান্সার অর্থাৎ রোমান ওয়ানের বি রোমান টু এর সি রোমান থ্রি এর ডি রোমান ফোরের এ ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে পনেরো নম্বরের প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় অ্যান্সার এর অ্যান্সার উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের ষোলো নম্বরের প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরাই ছিলেন তো দেখো এখানে যে চারখানা অপশান আছে এই চারখানা অপশনের ভিতর থেকে আমাদের হবে মাউন্ট ব্যাটেন মাউন্ট ব্যাটেন হবে তো দেখো সতেরো নম্বরের প্রশ্ন কি বলেছে পটাস ডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো দেখো এখানে চারখানা অপশান আছে এই চারখানা অপশনের ভিতর থেকে অ্যান্সার হবে সে আনসার উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের আঠারো নম্বরের প্রশ্ন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো অ্যান্সার পেয়ে সিরান্সার সিয়েটো উনিশ নম্বরের প্রশ্ন সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে অ্যান্সার পেয়ে বিএনসার বেল গ্রেড সম্মেলনে কুড়ি নম্বরের প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন বলেছে জিওনি স্টদের সংগঠনের সভাপতি ছিলেন অ্যান্সার পেয়ে সিরান্সার ওয়াইজম্যান একুশ নম্বরের প্রশ্ন পিসি সি ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন অ্যান্সার পেয়ে দ্বিতীয় বাইশ নম্বরের প্রশ্ন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তেইশ নম্বরের প্রশ্ন পেরেস্তরিকার প্রবর্তক ছিলেন তো দেখো এখানে চারখন অপশন আছে এর অ্যান্সার হবে আমাদের গর্বা আসে পাবে কী হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গর্বা আসে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের আমাদের চব্বিশ নম্বরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার হোমি ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এবার আমি এস কিউব নিয়ে টু দ্য পয়েন্ট আলোচনা করব। তো দেখো এক নম্বরে টোটাল ষোলোখানা প্রশ্ন আছে এই ষোলোখানা প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে যেমন আছে মার্কেন্টেল বাদ কী আছে ঠিক আছে পরের প্রশ্ন আছে অথবা দিয়ে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় রোমানটিয়ের প্রশ্ন কী বলেছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসা বাণিজ্য সম্পর্কে গড়ে তুলেছিল পর্তুগাল তাই তো গড়ে তুলেছিল পর্তুগাল অথবা পরের প্রশ্ন বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল অ্যান্সার হবে ম্যাকা ও ক্যান্টন রোমান্ত্রিক প্রশ্ন কী বলেছে আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়েছিল তোমরা তো জানো সতেরোশো সালের নয় ফেব্রুয়ারি সিরাজ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল আমাদের চার নম্বরের প্রশ্ন কোন ভূমি ব্যবস্থা জমিদারদের উপর জমির মালিকানা স্বত্ব দিয়েছিল হবে চিরস্থায়ী বন্দোবস্ত অথবাতে পরের প্রশ্ন কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন হবে লর্ড ডালহৌসি তো পরের প্রশ্ন কি বলেছে পাঁচ নম্বরের প্রশ্ন চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয় আনসার হবে আঠারোশো খ্রিস্টাব্দে চীনে আফিম আমদানি বন্ধ করা হয় তো দেখো অথবাদের পরের প্রশ্ন কি বলেছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে উন্মুক্ত দ্বার নীতি কি এবং কে এর প্রবক্তা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ছ নম্বরের প্রশ্ন কি বলেছে শাহুকার কাদের বলা হয় তো দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট সলভ করা আছে চীনে কোন বছর ফোর্থ মে আন্দোলন শুরু হয় মন্ডলিমেন্টে সংস্কার আইন কবে পাস হয় কবে এবং কাদের মধ্যে লক্ষণৌ চুক্তি সম্পাদিত হয় কবে এবং কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট এখানে তার অ্যান্সার সমেত খুব সুন্দর করে লেখা আছে রশিদ আলী দিবস কি মার্শাল পরিকল্পনা কী এশিয়া এশিয়াবাসীদের জন্য স্লোগানটি কোন দেশের জাপানের ওয়ারেস চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয় দাদাত কি ঠিক আছে বেন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে সল্ভ করেছে পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন তোমরা তো জানো জুলফিকার আলী ভুট্টো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো দেখো দু সালে কোন প্রশ্নগুলো এসছে দু হাজার ষোলো সালের ফার্স্ট কোশ্চেন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো থ্রি প্লাস ফাইভ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে এগুলো যদি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো বা লিখে মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট তোমরা নাইনটি পারসেন্টের উপরে নম্বর পাবে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানসার কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু তারা ফাইভ ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করে পাঠিয়েছে তোমাদের সুবিধার্থে তার জন্য যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন এই নোটসগুলো পেতে পারে তার জন্য কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের পিডিএফের মাধ্যমে কিন্তু তোমাদের আমি দিয়েছি আমাদের এস বি সেন্টারের এই ইউটিউব চ্যানেলে দেখো পরের প্রশ্ন বলেছে রোমান্টোতে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো থ্রি প্লাস ফাইভ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করা আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে এখানে আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন টু দ্য পয়েন্ট এখানে সলভ করে দিয়েছি তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো বারবার যদি মুখস্থ করতে পারো আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্টের উপরে তোমরা কমন পাবে তো দেখানো দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে কোন প্রশ্নগুলো এসেছিলো সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো রাজনীতি কারণ আছে ঠিক আছে রোমান ওয়ান রোমান টুতে খুব সুন্দর করে লেখা আছে তারপরে সামরিক কারণ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো দু হাজার ষোলো সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন প্রশ্নগুলি এসেছিল রোমান থ্রির প্রশ্ন কী বলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও যেমন আছে প্রথমে আছে পাঁচশালার ব্যবস্থা একশাল ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো প্রত্যেকটা পয়েন্টিং করে লিখবে কিন্তু রাওতারি বন্দোবস্ত মহলারি বন্দোবস্ত তো দেখো প্রত্যেকটা নোটস এবং প্রত্যেকটা সাজেশান এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে তোমাদের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যেমন আছে ভাইয়াচারি ও গ্রামারি ব্যবস্থা তালুকদারি ব্যবস্থা ফলাফল এবং ফলাফলের ভিতরে সুফলও আছে কুফল আছে হয়ে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমার তো জানো রওতারি ব্যবস্থা কতটা ইম্পর্ট্যান্ট এইগুলো মানে এখান থেকে কিন্তু এমসিকিউ কিউব এসসি কিউব আসার চান্স খুবই বেশি বড় প্রশ্ন তো আসার চান্স খুবই বেশি অথবাতে পরের প্রশ্ন চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে তো তোমরা তো জানো যে চীনের পর বিভিন্ন বিদেশিরা তারা কিন্তু ক্যান্টন সাংাইয়ামাও ফোচাও প্রত্যেকটা বন্দর কিন্তু দখল করে রেখেছিলো যেমন আছে বগের চুক্তি আছে ওয়াংঘিয়ার চুক্তি আছে ঠিক আছে আইগুন চুক্তি আছে আইগুনের সন্ধি আছে টিএনসিনের অসম চুক্তি আছে পিকিং সন্ধি আছে সিমুনো সেকির সন্ধি আছে তো দেখো এইগুলো কিন্তু খুব সুন্দর করে পড়বে ঠিক আছে এখানে খুব সুন্দর করে লেখা আছে তারপরে কি আছে বক্সার প্রোটোকল আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে রোমান ফোরের প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব তোমাদের যেন ইয়াং সিকাইয়ের নৃশংসতা কোয়া তাল নিষিদ্ধ একুশ দফা দাবির প্রতিবাদ ইয়ং সিকাইয়ের গোপন চুক্তি বিদেশিদের বা বিদেশি পণ্যের বাজার প্রত্যক্ষ কারণ তো বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ভাইটাল প্রশ্ন দেশাত্মবোধ বা আধুনিকতার উদ্ভব সরকার নীতি শিকার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ব্যাপকতা ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো বা এর গুরুত্ব তো দেখো প্রত্যেকটা নোটস এবং খুব সুন্দর করে পাই টু পাই টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে এটা আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড এই নোটসগুলো ফাইভ ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করে পাঠিয়েছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে তোমরা পারলে ভিডিওটা আপলোড করে তোমরা লিখবে ঠিক আছে তো দেখো গুরুত্ব ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের গুরুত্ব ঠিক আছে তো দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বরে খুব সুন্দর করে পয়েন্টিং করা আছে রোমান প্রশ্ন জালিয়ান পাখের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাওলাইটাইনি প্রয়োগ আছে নেতৃবৃন্দের গ্রেপ্তার আছে অমৃতসরের সামরিক শাসন জারি ঠিক আছে এবং তার গুরুত্ব খুব সুন্দর করে এখানে পয়েন্টিং করে লেখা আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে তো দু সালে পরের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু সালের প্রশ্ন তো তোমরা তো জানো যে জোট নিরপেক্ষ নীতি কিন্তু আমাদের জওহরলাল নেহরু কিন্তু এটি কিন্তু প্রবর্তন করেছিলেন তার সঙ্গে বিভিন্ন দেশ যুক্ত আসে এবং এর জোট নিরপেক্ষ নীতির অনেক উদ্দেশ্য আছে ঠিক আছে তো পরের প্রশ্ন অথবা দিয়ে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো তো দেখো ঠান্ডা লড়ের তাত্ত্বিক ভিত্তি উদ্ভাবের কারণ যেমন রোমানন আছে ঐতিহ্যবাদী বা রক্ষণশীল ব্যাখ্যা ঠিক আছে রোমানটি তো বলেছে সংশোধনকারী ব্যাখ্যা তিন নম্বর আছে বাস্তবাদী ব্যাখ্যা চার নম্বর আছে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাখ্যা ঠিক আছে আট নম্বরের প্রশ্ন সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কী ছিল তোমরা তো জানো যে বাংলাদেশের জিয়াউর রহমান ঠিক আছে তিনি কিন্তু এই সার্ক মেইন উদ্যোগ নিয়েছিলেন প্রতিষ্ঠার আর তৎকালীন আমাদের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো